নমস্কার, স্বাগত মোহন বাগান মাঠ থেকে আপনাদের সকলকে InSports.tv মোবাইল অ্যাপসে এবং ইএফএল প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের ম্যাচ বলতে বলতে শুরু হয়ে গেল। আপনারা যারা মোহন বাগান কাজের কাজ করতে পারে কিনা, ডান পায়ের ইন সুইঙ্গার গোলরক্ষক বেরিয়ে এসেছিল কিন্তু বলের নাগাল পায়নি, শট এবং বল চলে গেল গোলের মধ্যে ভারী সুন্দরভাবে, আমি বলবো এক্ষেত্রে রাজ বাসফর ডান পা থেকে বাঁ পায়ে নিয়েই শটটি নিয়েছিলেন, ফাঁকা জায়গা তৈরি করেছিলেন এবং বল চলে গেল গোলের মধ্যে। মোহন বাগান সুপার জায়ান্ট এগিয়ে গেল 1-0 গোলে, গোল করলেন রাজ বাসফর। কর্নার কিক থেকে বলটি চলে এসেছিল ডান পা থেকে, চাপ চাপ, এবার কিন্তু কাউন্টার অ্যাটাক মোহন বাগান দলের এবং সেখান থেকে আক্রমণ তুলে আনার চেষ্টায় ভিয়ান, ভিয়ান থেকে কিয়ান নাসিরি, গোল করা উচিত, এক্ষেত্রে কিয়ান গোল করতে পারলেন না। ভিয়ান কিন্তু ভালো বলটা একটা বাড়িয়েছিলেন এবং এক্ষেত্রে টাইসন ছিলেন, দুর্দান্ত একটা আক্রমণ ছিল আদিকে, ওখানে কিন্তু কাট করে ঢোকার চেষ্টায় ওই ওখানে বেরিয়ে এসেছিলেন ভিয়ান, কিন্তু শেষ রক্ষা হলো না, বল চলে গেল মাঠের বাইরে। স্কোর লাইন মোহন বাগান সুপার, কিন্তু দারুণ ফুটবল খেলছে এবং চেষ্টা করছে প্রবল প্রতিপক্ষ মোহন বাগান সুপার জায়ান্টকে চাপে ফেলার। আক্রমণ টাইসন, গতি বাড়িয়েছে টাইসন, ভারী সুন্দর সুযোগ এবং গোল। টাইসনের প্রশংসা করব, ভিয়ান মহারাষ্ট্রের এই নতুন খেলোয়াড় যার অভিষেক ঘটলো আজকের এই মোহন বাগান মাঠে, দারুণ গোল করলেন ভিয়ান। আমাকে বলছিলেন তাদের যে কোচ, বাস্তবের যে অ্যাসিস্ট্যান্ট, আমাকে বলছিল যে ভিয়ান বলে ছেলেটার দিকে নজর রাখতে হবে মানুষরা, এই ছেলেটাকে আমরা আজকে নতুন খেলাচ্ছি। কিন্তু সেই আক্রমণ টাইসন কি বলটা পাবেন না, খুব ভালো ওইখানে কিন্তু ক্লোজ ডাউন করেছেন রক্ষণভাগের একজন খেলোয়াড়, ফিরতি বল সুযোগ রয়েছে, এবার কিন্তু গোল হতে পারে এবং গোল, 3 নম্বর গোলটি কিন্তু মোহন বাগানের হয়ে করে গেলেন ওই নাওরেম, এবং এটা তার নিজস্ব গোল, 3 নম্বর গোল এবারে লিগের। সিএফএল এর আগে 2টো গোল করেছিল নাওরেম, এই মণিপুরি 3 নম্বর গোলটি করলেন, নিজের যেমন লিগের 3 নম্বর গোল করলেন, মোহন বাগানেরও আজকে 3 নম্বর গোলটি এসে গেল এবং অত্যন্ত অনায়াসলভ্য ভঙ্গিতে নাওরেম নন্দম্বা নাওরেম গোলটি করলেন এবং সেই সঙ্গে সঙ্গে বল বাড়িয়ে দিয়েছেন ফরওয়ার্ড থ্রু। আর একটা গোল কি আসবে, 4 নম্বর গোল, সেন্টার আসছে সেকেন্ড পোস্টে, না বল কিন্তু ক্রস পিসে লেগে ফেরত চলে এসছে, এখনও বল রয়েছে ওখানে, ভিয়ান রয়েছেন, শেষ পর্যন্ত বল কিন্তু ক্লিয়ার হয়ে গেল, একটা উদ্বেগজনক মুহূর্ত তৈরি হয়েছিল এফসি। 15 মিনিট অতিক্রান্ত দ্বিতীয়ার্ধে, শুরু থেকেই মোহন বাগান বেশি চাপ বাড়াচ্ছে, আবার একটা গোলের সুযোগ, পোস্টে লেগে ফিরে এলো, অনবদ্য প্রয়াস ছিল, দেখে শুনে যেভাবে সেই ভিয়ান আছে মোহন বাগান চাপ বাড়াবার চেষ্টা, আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার চেষ্টা, এক্ষেত্রে গোলে যেতে পারে, ভাগ্য ভালো যে বলটা গোলে ছিল না, মারাত্মক ভুল করে ফেলেছিলেন ধনঞ্জয় অধিকারী, আসলে বলের ওপর চোখ ছিল না, বলকে পার করে দেওয়া দেবান্নর। 5টা কর্নার কিন্তু মোহন বাগান আদায় করে নিয়েছে, দূর থেকে শট কিন্তু নিশানা ঠিক ছিল না। রবি বাহাদুর ব্যাপাস, 6টা কর্নার মোহন বাগান বলতে বলতে হেড এবং বল চলে গেল গোলের মধ্যে, সঙ্গে সঙ্গে বলটাকে কিন্তু জালে জড়িয়ে দিল 22 নম্বর জার্সিধারি দীপেন্দু বিশ্বাস, দীপেন্দু স্টপার ব্যাক, সেখান থেকে এসে হেড করে বলটাকে জালে জড়িয়ে দিল গোলরক্ষক ধনবান রক্ষণের। গোল যে হতো এ কথা বলবো না, কিন্তু এটা টেস্টেড হতো সেটা কিন্তু হয়নি। আবার কিন্তু আক্রমণ, ওখানে দিব্যাক যেভাবে বাধাটি দিলেন বিধিসম্মত নয়, রেফারি কিন্তু সঙ্গে সঙ্গে ফাউল এবং হলুদ কার্ড দেখালেন দিব্যাককে, অর্থাৎ বল পজিশনে এখন অনেকটা কেউ লাল কার্ড, দুবার প্রথমে একটা দেখেছি 2টো হলুদ কার্ড, অর্থাৎ সেই কারণে তাকে লাল কার্ড দেখতে হলো, দিব্যাককে মাঠের বাইরে চলে যেতে হবে, অর্থাৎ 5 মিনিট দীর্ঘায়িত হয়েছে আজকের এই ম্যাচ। মোহন বাগান এগিয়ে রয়েছে 4-0 গোলে, এবার 5ম গোলের লক্ষ্যে পেছন থেকে গোল হতে পারে এবং গোল, টাইসন বলটিকে কিন্তু খুব ভালো নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন টাইসন এবং যেভাবে বাঁ পায়ে বলটিকে জালে দৌড়িয়ে দিলেন তাতে মোহন বাগান এগিয়ে গেল 5-0 গোলে। এই ছেলেটির বাঁ পাটি কিন্তু দারুণ এবং বাঁ পায়ে মূলত খেলে, কিন্তু খেলে ডান দিকে, কিন্তু বাঁ পাটাকে বেশি ব্যবহার করে এই টাইসন এবং এক্ষেত্রে বলটিকে যেটুকু আছে সেটুকু দেওয়া
বলতে বলতে রেফারি রোহন দাশগুপ্ত লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন আজকের ম্যাচ শেষ হয়ে গেল। অর্থাৎ সিএফএল প্রিমিয়ার ডিভিশন গ্রুপ এতে মোহনবাগান